হ্যালো, কেমন আছো সবাই? এই দেখো আজকে আবার আমাদের পুদিনা ছিঁড়া প্যান্ট জামা পরে তো রেডি হয়ে গেছে। আর আজকে আমরা খেলছি ইডেন আইল্যান্ডের পার্ট থ্রিতে আমরা পুদিনার জন্য একটা বাড়ি বানিয়েছিলাম। যারা যারা পার্ট থ্রি দেখোনি ভাই, তোমরা কি করছো ভাই? পার্ট থ্রিতে আমরা এখানে পুদিনার জন্য একটা বাড়ি বানিয়েছিলাম, যে বাড়িটা তোমাদের দেখাই যারা যারা দেখোনি। এই দেখো, এটা হচ্ছে পুদিনার নতুন বাড়ি যেটা পার্ট থ্রিতে আমরা বানিয়েছি। আর এখানে দেখো ওপরতলাও বানিয়েছি, দুতলা বাড়ি বানিয়েছি ভাই। আর আজকের গেম অনেক মজা হবে, কারণ আজকে আমি আরও অনেক কাজ করব। আজকে যে পুদিনার বাড়িটা কমপ্লিট করব, আগের দিন কমপ্লিট করা হয়নি, তোমরা জানো যে আগের দিন কমপ্লিট করতে পারিনি, কিন্তু আজকে আর দেরি করবো না, আজকে আমরা বাড়িটা কমপ্লিট করব। আরও আমাকে অনেক কাজ করতে হবে, যেমন আজকে আমাকে অনেক কিছু শিখতে হবে, ফার্মিং করা শিখতে হবে, মুরগি পোষা শিখতে হবে, মানে অনেক কাজ আছে এই গেমের মধ্যে ভাই। তো চলো, আমি তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, কমেন্টে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, অনেক লাইক করেছো, তার জন্য পার্ট ফোরও অনেক তাড়াতাড়ি নিয়ে আসলাম। আর পার্ট ফোরে এখন আমাকে অনেক কাজ করতে হবে। প্রথমে তো আমাকে এই বাড়িটা একটু রিস্ট্রাকচার করতে হবে, মানে একটু ভেঙে নতুন করে বানাতে হবে, মানে বাড়িটা ভেঙে নতুন করে বানাতে হবে না, শুধুমাত্র কিছু কিছু পার্ট নতুন করে একটু বানাতে হবে। যেমন আমি একটা জিনিস দেখাচ্ছি, আমাকে প্রথমে বানাতে হবে একটা টুল, মানে একটা হাতুড়ি, এই যে এইটা বানাতে হবে আমাকে। হাতুড়িটা যদি আমি বানাই তাহলে আমি খুব সহজেই বাড়িটা ভাঙতে পারবো, গড়তে পারবো, অনেক কিছু করতে পারবো। আর এই গেম থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক নতুন নতুন কিছু করবো। ওকে, তো আমাদের হাতুড়ি তো রেডি হয়ে গেছে। ওকে, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভাই, আমার হাতে চলে এসেছে হাতুড়ি। এই হাতুড়িটা দিয়ে আমি কী করবো জানো? এই হাতুড়িটা দিয়ে আমি এখানে যে এটা নষ্ট করব, মানে এগুলো নষ্ট করব, কারণ এগুলো আগের দিন একটু ভুল হয়েছে। আমি ভেবেছিলাম যে নারকেলের পাতা দিয়ে চাল দিব, কিন্তু নারকেলের পাতা দিয়ে যদি চাল বানাই তাহলে না বৃষ্টি ফিষ্টি আসলে ভাই জল ঢুকতে পারে, তো ওই রিস্ক আমি নিচ্ছি না ভাই। আমাকে একটু অন্য বুদ্ধি খাটাতে হবে, অন্য ইঞ্জিনিয়ারিং আইডিয়া খাটাতে হবে। তো চলো, আমি এগুলো সব প্রথমে না ভাঙি, ভেঙে নিয়ে দেখো এগুলো তো আমি ভেঙে দিয়েছি। এবার সুন্দর করে এখানে আমাকে রিস্ট্রাকচার করতে হবে একটু। প্রথমে আমি আমার বইটা নিয়ে নিই, এখান থেকে দেখো আমি কি করব। প্রথমে তো আমি এই জায়গাটা একটু বড় করব। হ্যাঁ, এইবার দেখো আমাদের ছাদটা কত চারকোনা হয়ে গেছে। আর আমি কি করব, এবার ছাদের চারদিকে না বেড়া দিব, যাতে আমি পড়ে না যাই ছাদ থেকে। ওকে, ছাদের চারদিকে না আমি বেড়া দিয়ে দিই, কারণ আমার যদি বাচ্চা কাচ্চা, মানে আমার তো না, মানে পুদিনার যদি আবার বাচ্চা কাচ্চা হয় তখন কি হবে? তখন বাচ্চা কাচ্চা ছাদে উঠে ভাই পড়ে হাত ঠ্যাং ভেঙে যাবেই। ওই জন্য আমাকে সুন্দর করে একটু এখানে ঘেরা দিতে হবে। আমার কি উঠ শেষ হয়ে গেল? হ্যাঁ ভাই, আমার উঠ শেষ হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়াও, আমাকে উঠ নিয়ে আসতে হবে, নিচে থেকে উঠ নিয়ে আসি। আমার বাক্সে উঠ আছে, চলো আমাকে উড নিয়ে আসতে হবে। আর বাড়িটাকে আমি একটু আরেকটু সুন্দর করে বানাতে হবে। চলো, ওকে, আমরা উড নিয়ে নিয়েছি। এবার দেখো আমার বাড়িটা কীরকম লাগছে ভাই দেখতে, দেখো কত সুন্দর লাগছে। কিন্তু আমাকে বাড়িটাকে আরও সুন্দর বানাতে হবে, আর তার আগে চলো আমাকে আরেকটা দরজাও বানাতে হবে। আর তোমরা হয়তো ভাবছো আরেকটা দরজা দিয়ে আমি কী করবো, সব দরজা তো লাগিয়ে দিয়েছি, একটা কাজ আছে ভাই দরজার, এখানে আমাকে আরেকটা দরজা বানাতে হবে। ওকে, তো তোমরা এখন যেমনটা দেখতে পাচ্ছ আমি একটা নতুন করে দরজা বানিয়ে নিয়েছি, কারণ এটা আমার একটু পরে না কাজে লাগবে। তো চলো আমি একটা কাজ করি, আমি প্রথমে গিয়ে না উপরে যাই, কারণ উপরে আমার এখন অনেক কাজ আছে। উপরে এখানে আমাকে আর কয়েকটা বেড়া লাগাতে হবে। প্রথমে তো বেড়াটা লাগানোর পর ভাই এখনও পর্যন্ত আমার ভালোই কাজ আছে। চলো, এখানে আমার বেড়াটা তো লাগিয়ে দিয়েছি, দেখো চারদিকে আমি ঘেরা করে দিয়েছি। এবার আর আমি পড়ে যাবো না সাইড থেকে, মানে সাইড থেকে। চলো, এবার আর একটা কাজ করবো, এখানে আমাকে না ওয়াল লাগাতে হবে চারদিক থেকে। একটা হয় না যে ছাদের ঘর, ছাদের যে ঘর থাকে ওই ঘরটা আমাকে এখানে বানাতে হবে, যাতে বৃষ্টির জল এই ফুটা দিয়ে না ঢুকে যায় যেখান দিয়ে। আর এখানে একটা দরজা বানাবো আমি, দাঁড়াও এখানে একটা দরজা বানিয়ে নেই। ওকে, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভাই, এখানে আমি দরজাটা বানিয়ে দিয়েছি, এবার আমাকে এটার ছাদ বানাতে হবে। ওকে ভাই, ফাইনালি দেখো আমরা এটার ছাদও বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে ছাদের ঘর তৈরি হয়ে গেছে আমাদের। এবার এখান দিয়ে আর জল ঢোকার কোনো ভয় নেই। এবার শুধু আমাকে যেটা করতে হবে, এই যে এখানটা আর একটা দরজা লাগাতে হবে, কারণ বলা যায় না ভাই রাতে যদি উল্টোপাল্টা বাদুর ফাদুর পাখি টাখি চলে আসে তাহলে নষ্ট করে দেবে আমার বাড়িঘর। তো এখানে আর একটা দরজা আমি লাগিয়ে দিই, তাহলে না আমার সিকিওর হয়ে যাবে এটা। আবার দরজা কী করে লাগায়, দাঁড়াও দাঁড়াও। ওকে, তো এখানে আমি দরজাটাও লাগিয়ে দিয়েছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভাই। এবার দেখো না দরজাটাও লাগিয়ে দিয়েছি, এরকম ওপেন করতে পারি, ক্লোজ করতে পারি। ইয়েস, এইবার আজকে অনেক মজা হবে, কারণ আমি আজকে করব ফার্মিং। তারপরে ভাই কী কী করবো আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। চলো, আমরা দরজাটা বানিয়ে নিয়েছি, এখন আর কোনো রিস্ক নেই, কারণ এখন আর বৃষ্টির জলও পড়বে না ঘরের মধ্যে। ঘরটা তো পুরো সেফ হয়ে গেছে, ঘরে থাকতে আর কোনো ভয় লাগবে না আমার। আর জানলা টানলা থাকা দরকার, কারণ জানলা টানলা না থাকলে হাওয়া বাতাস কে করে ঢুকবে। চলো, এখানে যা আছে আছে, এবার আমরা যাই নিচে। নিচে আবে ভাই, দরজা টরজা আমি বন্ধ করে আসি, বলা যায় না ভাই কী কী ঢুকে যাবে দরজার মধ্যে। ওকে, এখানে দরজা বন্ধ করে দিয়েছি, এই দরজাটাও না আমরা বন্ধ করে দিয়ে যাই। আর এখন যেমন তোমরা দেখতে পাচ্ছ বাড়িটা,
এর থেকেও সুন্দর করে আমরা বাড়িটা বানাবো, মানে বাড়ি তো বানিয়েছি, আরও সুন্দর করে বাড়িটাকে ডেকোরেশন করব। ওকে, এইবার আমি যেটা করব, আমাকে ফার্মিং শিখতে হবে যে ফার্মিং কী করে করতে হয়। আমার তো খিদেও পেয়ে গেছে ভাই, আমাকে কিছু ডাব টাব খেয়ে নিই, চলো ডাব টাব খেয়ে নিয়ে এখানে আমাকে কিছু ফার্মিংয়ের জন্য জায়গা বানাতে হবে, তারপর আমাকে করতে হবে ফার্মিং, চলো। ওকে, দেখো আবারও বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু কোনো ব্যাপার না, বৃষ্টি হলে তো আমার মজা লাগে অনেক গেমের মধ্যে বৃষ্টি হলে। আর যেমনটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এই দেখো, আমি যদি আমার ঘরে চলে যাই না, তাহলে বৃষ্টি পড়ে না মাথার মধ্যে, মানে ঘরে থাকলে তো বৃষ্টি পড়বে না সেটা সবাই জানে, মানে ঘরে থাকলে না বৃষ্টির আওয়াজও শোনা যায় না, এত সুন্দর আমরা ঘরটা বানিয়েছি। দেখেছো ভাই ঘরটা কত সুন্দর হয়েছে, এখন বৃষ্টির মধ্যে না আমি ঘরে থাকতে পারবো, কত এপিক লাগছে দেখো আমাদের নতুন ঘরটা। কিন্তু এই ঘরটা আমাকে আর একটু ডেকোরেশন করতে হবে, চলো বাইরে চলে যাই। এবার আমি যেটা করব এখানে, ভাই ফার্মিং করব, ফার্মিংটা কোথায় করব, ফার্মিংটা আমি ভাবছি কি বাড়ির পেছনে করব, এটা তো আমাদের বাড়ি, তো আমরা ফার্মিংটা না এইসব জায়গাতে করব, মানে সবজি টবজি লাগাবো, তারপরে ভাই অনেক কিছু করব আমি, দাঁড়াও। আর আজকে আমি আরও অনেক কিছু বানাতে পারবো, আমি আজকে বানাবো টুপি, একটা টুপি বানিয়ে নিই, কোন টুপিটা বেশি ভালো লাগছে এই টুপিটা বানিয়ে নিই, দাঁড়াও, না এই টুপি না ভাই, সস্তা টুপি বানাই আপাতত, এই বেগুনি কালারের টুপিটা বানিয়ে নিয়েছি। আর একটা হ্যান্ড গ্লাভস বানাতে হবে, হ্যান্ড গ্লাভস কোত্থেকে বানাই, হ্যান্ড গ্লাভস না, আমাকে বানাতে হবে একটা শু, আমার তো শুই নেই ভাই, আমাকে একটা শু বানাতে হবে। ওকে, যেমনটা দেখতে পাচ্ছ আমি একটা হেড বানিয়ে নিয়েছি, মানে টুপি বানিয়ে নিয়েছি, তো টুপি পরে দেখো আমাকে কেমন লাগছে ভাই, টুপি পরে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর এখানে আমাকে বানাতে হবে একটা জুতা, কারণ আমি না খালি পায়ে আছি অনেকদিন থেকে, তো জুতাটাও আমাকে বানিয়ে নিতে হবে, চলো। ওকে ভাই, এখানে তো উইন্ডো বানানো যাবে, মানে জানালাও বানানো যাবে, তার মানে আমি ঘরে না জানলাও লাগাতে পারবো ম্যানুয়ালি। ওকে চলো, আমি না গুনে দেখি আমাদের ঘরে জানলা কয়টা আছে, এখানে একটা দুইটা তিনটা, নিচে তিনটা, উপরে দেখি কয়টা জানলা আছে, তার মানে আমার ঘরে জানলাও লাগাবো, চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, ভাই আটটা জানলা আছে আমাদের ঘরে, চলো আমি না এক কাজ করি, আটটা জানলা বানাই, তার ঘরের মধ্যে জানলাও লাগিয়ে দিব, ভাই অনেক এপিক হবে আমাদের ঘরটা আস্তে আস্তে, দেখো। ওকে, তো আজকে আমরা বানাবো চিকেন কুপ, মানে মুরগির খাঁচা, আর মুরগি পালবো আমরা এখানে, মানে অনেক মুরগি চাষ করব, তারপরে রান সিমুলেটরের মতো মুরগি পালবো, মানে অনেক কিছু করব ভাই। তো প্রথমে আমাকে মুরগি এটার জন্য বানানোর জন্য লাগবে 20টা প্ল্যাঙ্ক প্লাস হচ্ছে 20টা মানে কি বলে নারকেলের পাতা, তো অনেক কিছু লাগবে ভাই, চলো আমরা নারকেল গাছ কেটে নিয়ে আসি, কারণ নারকেলের পাতা লাগবে আমার মুরগির খাঁচা বানাতে। কিন্তু তার আগে আমি একটা কাজ করি, আমি না জানলা বানিয়ে নিই, জানলাগুলো ঘরে লাগিয়ে দিই, বলা যায় না আবার জানলা ফানলা দিয়ে যদি কিছু চলে আসে, তো একবার আমি জানলাটা বানিয়ে তারপরে আমি বানাবো হচ্ছে মুরগির খাঁচা, কারণ আমি করব আজকে থেকে মুরগির চাষ, তারপর অনেক কিছু করব ভাই, অনেক কাজ আছে আমার। ফোর প্ল্যাঙ্ক এখানে আমাকে বানাতে হবে কয়টা, পাঁচটা ছয়টা আপাতত বানাই, তারপরে এখানে আমাকে না জানলা লাগাতে হবে আমাদের ঘরে। ওকে, তো জানলা লাগাবো কোথায়, জানলা একটা প্রথমে আমরা এখানটায় লাগিয়ে দিই। ওকে দেখো যেমনটা দেখতে পাচ্ছ ভাই, জানলা বানিয়ে দিয়েছি, আর জানলা দিয়ে আমি এখন দেখতে পাচ্ছি সহজে পশু পাখি ভাই আসতে পারবে না জানলা দিয়ে, অবশ্যই এত উপরে জানলা কে আসতে পারবে, এমনিতেও আসতে পারবে না, তাও কোনো ব্যাপার না, দাঁড়াও ভালো করে আমি লাগিয়ে দিই জানলা সব জায়গাতে, এখানেও একটা জানলা লাগিয়ে দিয়েছি, আর তারপরে এখানে দুটোতেও আমরা জানলা লাগিয়ে দিই। ওকে, এই দুই জায়গাতেও আমরা জানলা লাগিয়ে দিয়েছি, দেখেছো এখানেও একটা জানলা লাগিয়ে দিয়েছি, এখানেও লাগিয়ে দিয়েছি, এখানেও লাগিয়ে দিয়েছি, এখানেও, এখানে ও এখানে লাগানো হয়নি, এখানেও লাগাতে হবে। ওকে, তো উপর তলায় যতগুলো জানলা লাগানো দরকার ছিল সবগুলো জানলাটা আমি লাগিয়ে দিয়েছি, এবার নিচে যেতে হবে, নিচে কয়েকটা ঘর আছে, মানে নিচের ঘরটায় জানলা লাগাতে হবে কয়েকটা, তিনটা জানলা, হ্যাঁ নিচে তিনটা জানলা লাগাতে হবে। ওকে, তো যেমনটা এখন দেখতে পাচ্ছ ভাই, নিচেও আমরা জানলা লাগিয়ে দিয়েছি, আমাদের ঘরে যতগুলো জানলা লাগানো দরকার সবগুলো জানলা ভাই আমি লাগিয়ে দিয়েছি। ওকে ভাই, এবার কত এপিক লাগছে দেখো, আমি নিচে কি করব বলো তো, নিচে আমরা বেড রাখবো আর একটা চেস্ট রাখবো, ইম্পর্টেন্ট জিনিসগুলো নিচে রাখবো, আর যেগুলো আমাদের দামি দামি জিনিস না সেগুলো আমরা উপর তলায় রাখবো সাজিয়ে গুছিয়ে, আর আমরা ঘরটাকে না অনেক লাক্সারি ঘর বানাবো, তারপরে অনেক কিছু করব ভাই, গেমটার মতো অনেক কিছু করার আছে। দেখো এখানে যখন ছাদে যাই, দেখো ভাই কী লাগছে ভাই আমাদের গেমটা, আলাদাই লাগছে ভাই, চলো এখানে একটা কাজ করি, এখানে এটা আটকে দিই। এবার আমাকে বানাতে হবে মুরগির খাঁচা, তার জন্য ভাই এখন অনেক কাজ করতে হবে মুরগির খাঁচা বানানোর জন্য। মুরগির খাঁচা বানানোর জন্য আমার লাগবে পাম লিফ, মানে ইয়ে লাগবে, নারকেলের পাতা লাগবে, তো নারকেলের পাতা দেখি এখানে কোথায় আছে, নারকেল তো আমাকে কাটতে হবে, এই যে এখানটা একটা নারকেলের পাতা দেখতে পাচ্ছি, এই নারকেলের পাতাটা আমি নিয়ে নিই, প্লাস আমাকে আরও নারকেল গাছ কাটতে হবে, কারণ আমার অনেকগুলো নারকেলের পাতা লাগবে মুরগির খাঁচা বানাতে, তারপরে মুরগির ডিম কিনতে হবে, তারপরে ভাই কী কী করতে হবে আমাকে আরও বেঁচে থাকতে হলে ভাই, এই বিপজ্জনক পরিস্থিতিতে বেঁচে থাকতে হলে ভাই অনেক কাজ করতে হবে। ওকে, তো এখান থেকে আমি নারকেল গাছ ফাঁচ কেটে নিয়েছি, তো এখানে আমি সব কিছু নিয়ে নিই, মুরগির খাঁচা ফাঁচা বানাতে অনেক কিছু করতে হবে,
সেই জন্য আমরা অনেক কাজ করব আজকে, গেমের মধ্যে অনেক কিছু করব ভাই। পার্ট ফোরও অনেক এপিক হবে, তার জন্য অবশ্যই আগেই লাইক করে রেখো। তো চলো আমি মুরগির খাঁচা বানানোর জন্য আর দু একটা নারকেল গাছ কেটে নিই আরও। ওকে, মোটামুটি আমি দুই তিনটা নারকেল গাছ কেটে নিয়েছি। এবার তো আমার কাছে নারকেলের পাতাও হয়ে গেছে 22টা, তার মানে এখন আমি ভাই মুরগির খাঁচা বানাতে পারবো। আর মুরগির খাঁচা যদি আমি বানাতে পারি ভাই, তাহলে এখন আমি মুরগিও পালতে পারবো। চলো দেখি মুরগির খাঁচা বানাতে আর কি লাগবে। ওকে, তো মুরগির খাঁচা বানাতে হলে আমাকে করতে হবে এখন কি, মুরগির খাঁচাটা কোথায় গেল? ধরো ধরো মুরগির খাঁচাটা এখানেই তো ছিল। ওকে, এই তো চিকেন কুপ। এই চিকেন কুপটা বানাতে লাগবে 30 সেকেন্ড। আর দেখবো চিকেন কুপটা কীরকম হয়, আমি না জায়গা ডিসাইড করি যে চিকেন কুপটা কোথায় বানাবো। ওকে, তো আমাদের চিকেন কুপ তো রেডি হয়ে গেছে, তো আমি এখনও ভেবে পাচ্ছি না যে কোথায় আমাদের চিকেন কুপটা রাখবো। আমরা না এখানটায় চিকেন কুপ বানাই দিই। হ্যাঁ, এখানটায় চিকেন কুপ বানিয়ে দিই আমরা। চলো ফটাফট এখানে চিকেন কুপ রাখলে দেখি কীরকম লাগে। আর চিকেন কুপটা কত বড়? চিকেন কুপটা বেশি বড় না ভাই, ছোটোখাটোই আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চিকেন কুপটা আমি যদি এখানে রাখি, এখানে বেটার জায়গা মনে হচ্ছে। চলো আমি এখানে রেখে দিই চিকেন কুপটা। ওকে ওকে, দেখো আমাদের চিকেন কুপ তো রেডি হয়ে গেছে। এখানে আমাকে এখন যেটা করতে হবে, মানে মুরগি পালতে হবে। মুরগি পালার জন্য কি করতে হবে ভাই, কত এপিক লাগছে দেখতে। আর মুরগির খাওয়ার, মানে খাওয়ার তো দিতে হবে মুরগির, তার জন্য চিকেন ফিডার লাগবে। আর তার ছাড়া আমি না লোকটার কাছে গিয়ে আগে ইয়ে করি, মুরগি কিনি, মুরগির বাচ্চা কিনি। মুরগির বাচ্চা তো কিনতে পাওয়া যাবে না, মানে মুরগির ডিম কিনতে পাওয়া যাবে মনে হয়। চলো দেখি, এই দেখো এগ আছে, 10টা কয়েন লাগবে। কয়টা কয়টা এগ কিনতে 10টা কয়েন লাগবে? 5টা। চলো আপাতত আমরা 5টা ডিম কিনে নিয়েছি। আমি না প্রথমবার মুরগির চাষ করছি, আমি জানি না এই গেমের মধ্যে কী করে মুরগি চাষ করতে হয়। চলো যদি আমরা ডিমটা এখানে রেখে দিই। ওকে, ডিমটা তো এখানে রেখে দিয়েছি, এবার ডিম থেকে কি মুরগি বেরোবে? যাই না ভাই, কী হচ্ছে ভাই ভেতরে, কী হচ্ছে ভাই ওগুলো দেখো, আমি কিছু বুঝতে পারছি না। ভিতরে তো কিছু একটা হচ্ছে ভাই, এখান থেকে ডিম ফুটে বাচ্চা বেরোবে ভেতরে, আমি কিচ্ছু বুঝতে পারছি না ভাই, পাগল হয়ে যাব আমি। আচ্ছা চলো, মুরগির খাওয়ার জন্য তো মুরগির ফিডারও লাগবে না, দাঁড়াও ও ভুট্টা লাগবে। ভুট্টা কোথায় পাবো, আমাকে চাষ করতে হবে। ওকে ভাই, এখানে দেখো কী হচ্ছে। হ্যাঁ চিক, ও এখানে ভাই মুরগির বাচ্চার জন্ম হবে। দেখো এখানে ওপরে নাম্বার দেখাচ্ছে ভাই সাহেব, এখন আমি বুঝতে পারলাম এখানে ভাই নাম্বার দেখো 72, 73। এটা যখন 1200 কমপ্লিট হয়ে যাবে তখন এখানে ভাই মুরগির বাচ্চা হবে ভাই সাহেব। অনেক মজা হবে গেমটার মধ্যে। আমরা আপাতত একটা চিকেন কুপ বানিয়েছি, বেশি বানাইনি। আর এখান থেকে যত মুরগির ডিম টিম পারবে সেগুলো আমি এই ট্রেডারকে বিক্রি করতে পারবো, আর আমি টাকা ইনকাম করতে পারবো ভাই, অনেক কিছু করতে পারবো। তো একটা কাজ করি। ও ভাই, আমার এত খিদে পেয়ে গেছে, আমি জানি না, ফটাফট খাও 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 খাও, হাই হাই রে, মরে যাবো আমি, এখনই খেতে হবে আমাকে ফটাফট। আচ্ছা এখানে দেখা যাক যে কতক্ষণে মুরগিগুলো বাচ্চা হয়, মানে ডিম ফুটে। আমি জানি না কতক্ষণে ডিম ফুটে বাচ্চা হবে। তার আগে আমার না চাষবাস করার জন্য কিছু জমি বানাতে হবে, যেখানে আমি কিছুর বীজ লাগাতে পারবো, ভুট্টা ফুট্টা লাগাতে পারবো। তো দেখি আমি এখানটায় না চাষ করবো, যে বাড়ির পেছনটাতে চাষ করবো। এই জায়গাটা চাষ করলে না সব থেকে বেশি ভালো হবে আমার মনে হচ্ছে, তো এই জায়গাটা না আমি চাষবাস করবো। চলো ওকে, চলো এবার আমরা চাষবাস করার জন্য এখানে না মাটি বানাই। মাটি বানানোর জন্য আমার কী লাগবে দেখি, ধরো এখানে তো জমি চাষ করার কী জানি ছিল ভাই, অনেক কিছু আছে গেমটার মধ্যে, আমাকে শুধু এক্সপ্লোর করতে হবে যে গেমটার মধ্যে কী কী করা যায়। লার্জ কপ, আমরা লার্জটাই বানাবো, সব থেকে বড়ো যেটা আছে সেটাই বানাবো। ও মাটি লাগবে 60টা। ওকে, তো আমাকে না আরও মাটি খুঁড়তে হবে এখান থেকে। চলো এখান থেকে আমরা মাটি খুঁড়ে নিই, কারণ এগুলো আমার লাগবে ভাই। মাটি ফাটি খুঁড়ে নিলে তারপরে 60টা ক্লে লাগবে, তারপরে বীজ লাগবে, তারপরে আমরা চাষ করতে পারবো ভাই, মানে ফার্মিং করতে পারবো। এরকম গেমই তো আমার দরকার ছিল এতদিন থেকে। ওকে চলো আরেকটু আমরা মাটি খুঁড়ে নিই, কয়টা হলো। তারপরে আমরা আজকে ফিশিং রডও বানাবো, মাছ ধরবো ভাই, অনেক কিছু করবো আজকে এই গেমে আমরা। ওকে, তো আমার কাছে ক্লে ফ্লে যা যা লাগে সব কিছু হয়ে গেছে। এবার আমাকে এখানে বানাতে হবে একটা, মানে চাষ করার জন্য জমি, যেটার জন্য 40 সেকেন্ড লাগবে। লাগুক ভাই, অনেক কিছু করবো ভাই। তারপরে আমরা কলা গাছ লাগাবো, তারপরে কি বলে ওগুলোকে, সব কিছু চাষ করবো ভাই। চলো আমরা দেখি কী কী চাষ করা যায়, ট্রেডারের কাছে যাই, আর ট্রেডারের কাছে গিয়ে দেখি যে কী কী চাষ করা যাবে আমাদের জমিতে। এখানে আমরা কী কী কিনতে পারবো দেখো, রোপ, কোকোনাট, এগ, ব্যানানা, স্টোন, এগুলো তো সব আমার কাছে আছে, গোল্ড। চলো প্রথমে না আমরা ভুট্টা লাগাবো, কর্ন শীট আছে 20টা। ওকে চলো আমরা কিনে নেই। ও 20 কয়েন। ওকে, কর্ন শীট আমরা 2টো কিনে নিয়েছি, কর্ন শীট। আমি জানি না ভাই কতগুলো কী করে লাগাতে হয়, চলো আমরা লাগিয়ে দেখবো ফটাফট। এখন চলো আমরা এখানে চাষবাস করবো ভাই, অনেক মজা হবে। এখন আমরা ভুট্টা লাগাবো এখানটায় লিটারালি। ওকে, তো তার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে মাটি রাখতে হবে এখানে। চলো আমরা মাটি রেখে দিই, বাড়ির পেছনে ভাই চাষ করবো, এখানটাই চাষ করবো ভাই। চলো আমরা এখানটায় চাষ করবো। এটা লার্জ, এই কয়েকটা ফসল হবে এখানে, এইটুকু মাটি, এটা বলে লার্জ। এখানে আমাকে ভুট্টা চাষ করতে হবে।
ওকে তো ভুট্টা চাষ করার জন্য আমাকে এখানে লাগাতে হবে ভুট্টা। ওকে দেখো ভুট্টা লাগিয়ে দিয়েছি, এখানে আরও ভুট্টা লাগাতে পারবো। চলো আমি লোকটার কাছে না আরও ভুট্টা কিনে নিয়ে আসি, মানে ভুট্টার বীজ কিনে নিয়ে আসতে হবে। চলো আমি আঙ্কেল আঙ্কেল আমাকে আরও দাও, ইয়ে দাও কর্নশিট, আরও কয়টা লাগবে, আরও দুটা তিনটা কিনে নিই। ওকে আরও তিনটা কর্নশিট আমি কিনে নিয়েছি। চলো যতগুলো ভুট্টা লাগানো যায় সব লাগিয়ে দিই আমরা। আমরা না সব কিছু লাগাবো এখানে, যা যা লাগানো যায় ভাই। ওকে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ভুট্টার বীজ তো লাগিয়ে দিয়েছি, ভুট্টা গাছ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এগুলো ভুট্টা মাত্র চারটা গাছ লাগাতে পারছি এখানে। আমাকে বেশি করে এরিয়া যা চাষ করার জন্য করতে হবে মানে প্রস্তুত, তারপর অনেক কিছু করতে হবে ভাই, অনেক কাজ করতে হবে আমাকে। আর মুরগির খাঁচাটা কিরকম করছে দেখো, মুরগির খাঁচাটা এমন এমন করছে কেন, বাচ্চা ফুটবে তাই। আর এদিকে বিকেল হয়ে যাচ্ছে, বিকেল হওয়ার আগে আমাকে আরও জিনিস বানাতে হবে ভাই, অনেক কাজ আছে এখনও আমার। আর ভুট্টাগুলো কখন বড় হবে, এখানে কি আমার জল দিতে হবে? এখানে মনে হয় আমাকে জলও দিতে হবে ভাই। আচ্ছা আমার কাছে ওয়াটারিং ক্যান আছে, যেটা দিয়ে আমি জল দিতে পারবো, কোনো ব্যাপার না। ওকে দেখো আমি জল দিচ্ছি ভাই গাছে, এখানে আমাকে জল তো দিতে হবে, নাচারা গাছ তো ইয়ে হবে না, ভুট্টা ধরবে না। ওকে তো আমি দিয়ে দিচ্ছি ভাই, ভালোই হচ্ছে, বেশি জল দিয়ে দিলাম মনে হচ্ছে। যাই হোক ভাই, ধীরে ধীরে শিখতে পারবো চাষবাস করতে কী করে হয়। আর আপাতত একটা প্লট আমি বানিয়েছি, এখানে অনেকগুলো বানাবো আমি চাষ করার জন্য, কোনো ব্যাপার না। ওকে তো চলো, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, কিন্তু রাত করেই না আমি আর একটা জমি বানিয়ে নিই, মানে জমি বানানো মানে জমি বানাবো মানে চাষ করার জন্য একটা জায়গা বানিয়ে নিই, তাহলে না ভালো হবে। তাহলে এখানে আমি কলা গাছ লাগাতে পারবো, কী কী যেন লাগাতে পারবো ভাই, অনেক কিছুই লাগাতে পারবো। চলো দেখি কী লাগাতে পারি এখানে। ওকে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভাই, এখানে আমি কলা গাছ লাগাতে পারবো এরম করে। চলো আমরা কলা গাছও লাগিয়ে দিই, যেরকম করে ভুট্টা গাছ লাগিয়েছিলাম সেরকম করে আমরা কলা গাছও লাগিয়ে দিয়েছি ভাই। কত সুন্দরভাবে গেমটা ধীরে ধীরে, দাঁড়াও আর সকালবেলা আমি যা করার করবো কলা গাছে একটু জল দিয়ে দিই, তাহলে না কলা গাছ তাড়াতাড়ি বড় হবে ভাই। চলো ওকে তো আবারও গুড মর্নিং। আর এখন আমি তোমাদেরকে জিনিস দেখাচ্ছি কিছু, রাত করে না আমি কিছু কাজ করেছি, রাত করে আমি না মাটি কেটেছি এখান থেকে, মাটি কেটে চাষবাস করার জন্য আরেকটু জমি বানাতে হবে, তার জন্য মাটি কেটেছি। তো এখানে আমি আর একটা জমির প্লট বানাবো যেখানে আমি হচ্ছে চাষ করতে পারবো। চলো এখানে আর একটা জমি লাগাবো। আর এগুলো তো কলা গাছ দেখো কত বড় বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখানে লাগিয়েছিলাম ভুট্টা যেগুলো তার একটু জল দিতে হবে আমাকে, তো চলো আমরা আরেকটু জল দিয়ে দিই। ওকে দেখো জল দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দাও। ওকে এখানে জল দিয়ে দিয়েছি, এখানেও দিয়ে দিই কারণ এটাও শুকিয়ে গেছে। ওকে এটাও দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দাও। ওকে এগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, কোনো ব্যাপার না। এখানে আমি আর একটা চাষ করার জন্য জমি বানাচ্ছি, সেটা এখানে লাগাবো। আর সেখানে আমরা অন্য কিছুর বীজ লাগাবো। ওকে চলো এখানে দেখি আর একটা কী লাগানো যায়। ওকে তো আমাদের আর একটা হচ্ছে জমির ইয়ে হয়ে গেছে, জমি হয়ে গেছে এখানে। ওকে তো আর একটা আমরা এখানে লাগিয়ে দিয়েছি। আর এখানে আমরা কিসের সিড লাগাবো সেটাই ভাবছি। চলো আমরা এই লোকটার কাছে যাই, আর লোকটার কাছে গিয়ে দেখি যে আর কিসের কিসের বীজ বিক্রি করছে, দাঁড়াও। ওকে তো এখানে কী কী আছে, গ্রিন বেল পেপার, রেড বেল পেপার, কী কী, এটা আমার চারটা কিনে নিই। তাহলে চারটা লাগাবো, দেখবো যে কী হয় এগুলো দিয়ে। এগুলো তো চাষ করার জন্যেই, কিন্তু এগুলো কী ফল আমি আজ পর্যন্ত চিনলাম না। চলো এগুলো আমি লাগিয়ে দিই এখানটাতে, এগুলো ফল লাগিয়ে দিই, এখানে আর একটা, এখানে আর একটা। ওকে আর এখানে একটু করে আমাকে জল দিতে হবে। ওকে এবার এখানে একটু জল দিয়ে দিলে হয়ে যাবে ভাই, তাহলে এখানে ফসল ফলা শুরু হয়ে যাবে। ওকে দেখো সব রকমের গাছ আমি লাগিয়ে দিয়েছি এখানে, কলা গাছ, এটা হচ্ছে বেল পেপার গাছ, এটা হচ্ছে ভুট্টা গাছ, তো তিন রকমের গাছ আমি লাগিয়ে দিয়েছি। আর এখন আমাকে যেটা করতে হবে, এখন আমাকে আরও অনেক কিছু করতে হবে ভাই, অনেক কাজ আছে, অত সহজ না। চলো এখানে না আমি বাক্স বানিয়েছি একটা, মুরগির বাচ্চা হলো নাকি? ও ভাই মুরগির বাচ্চা হয়েছে তো, এ ভাই দেখেছো তোমরা মুরগির বাচ্চা হয়েছে, দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। ওকে তোমরা এখন যেমনটা দেখতে পাচ্ছো ভাই, এখানে মুরগির বাচ্চা হচ্ছে, মুরগির বাচ্চাটা এখানে হেঁটে হেঁটে অন্য জায়গায় চলে যাচ্ছে, এই দেখো। ওই পালিয়ে গেল ভাই, অন্য কোনো জীবজন্তু সাপ টাপ এসে তো মুরগির বাচ্চাটাকে খেয়ে নেবে। আমাকে না মুরগির গ্যারেজের চারদিকে বেড়া দিতে হবে যাতে মুরগির বাচ্চা না চলে যায় ভাই সব। আমাকে মুরগির খাওয়ার জন্য একটা জিনিসও বানাতে হবে ভাই, দাঁড়াও দাঁড়াও আমি আর একটা জিনিস বানাবো যেটা দিয়ে মুরগির খাওয়ার বানাতে পারবো। এটা হচ্ছে এখানে বানাই, এটা হচ্ছে মুরগির জন্য খাওয়ার বানানো যাবে, তো এখানে আমাকে ভুট্টা দিতে হবে। ওকে দেখো এখানে আমি ভুট্টা দিয়ে দিয়েছি, আর এটা কীরকম করছে ভাই, এটা দিয়ে হয়তো আমি মুরগির খাওয়ার বানাতে পারবো ভাই। গেমের মধ্যে কী কী করতে পারবো আমি নিজেই বুঝতে পারছি না, এত কিছু করার মতো আছে গেমটার মধ্যে। এটা কী করে ইউজ করতে হয় আমাকে সেটা শিখতে হবে। এখান থেকে আমি মুরগির বাচ্চার জন্য খাওয়ার বানাতে পারবো, আর মুরগির বাচ্চার জন্য আমি যদি খাওয়ার না বানাই না তাহলে মুরগির বাচ্চাটা মরে যাবে। দেখো মুরগির বাচ্চাটার হেলথ দেখাচ্ছে না, কুড়ি, এই যে কুড়ি দেখাচ্ছে হেলথ, এটা না মরে যাবে খাওয়ার না পেলে, তো আমাকে খাওয়ার বানাতে হবে এখানে। ওকে ভাই দেখো আমাদের ভুট্টা গাছ কত বড় হয়ে গেছে, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমাদের ভুট্টা গাছ ভাই অনেকটাই বড় হয়ে গেছে। আর একটু পরে ভুট্টা ছিঁড়তে পারবো, গাছে ভুট্টা ধরবে আর কিছুক্ষণ পরে, কারণ ভুট্টা গাছ অনেকটাই বড় হয়ে গেছে ভাই সব। আমি তো ভাবতে পারছি না এত তাড়াতাড়ি ভুট্টা বড় হয়ে গেছে। চলো আমরা তাড়াতাড়ি আর একটু জল দিয়ে দিই ভুট্টা গাছে,
তাহলে আরো তাড়াতাড়ি বড় হয়ে যাবে ভাই। ওকে তো ফাইনালি এখন আমরা ফিশিং রড বানাতে পারবো, কারণ ফিশিং রড বানানোর জন্য যা যা দরকার হয় সবকিছু আমার কাছে আছে। দড়িও আছে 20টা, আয়রনও আছে, উডও আছে। হ্যাঁ তো চলো এবার আমরা ফিশিং রড বানাচ্ছি, দেখে ফিশিং রড দিয়ে মাছ ধরতে পারি কিনা। আর আমার মনে হয় কি ফিশিং রড দিয়ে মাছ ধরার জন্য এই যে পোকাগুলো কাজে লাগবে, ওয়ার্মস মানে কেঁচো কেঁচো যেগুলাকে বলে, কেঁচোগুলো কাজে লাগবে। তো কেঁচোগুলোকে দিয়ে আমি মাছ ধরবো এখন চলো। আর হ্যাঁ আমি তো কার্পেট বানালাম, ওগুলো তো আমার খেয়ালই নেই। চলো কার্পেটগুলো না আমি ঘরে রেখে দেখি যে কীরকম লাগছে ভাই। চলো কার্পেটগুলো আমি ঘরে নিয়ে যাই, আর ঘরে গিয়ে কার্পেট পেতে দেখি যে কতটা সুন্দর লাগে আমাদের ঘর কার্পেট পাতলে। ওকে তো এখানে আমি না কার্পেট পেতে দিব, দেখি কার্পেট পাতলে কীরকম লাগে ভাই, সুন্দর লাগবে মনে হচ্ছে। ওকে দেখো এখানে আমরা কার্পেট পেতে দিয়েছি একটা, সুন্দর লাগছে, খারাপ না, এর থেকেও সুন্দর লাগবে। এখানে আমাদের অনেকগুলো কার্পেট পাততে হবে, তাহলে না আরও বেশি সুন্দর লাগবে ভাই। এমনিতে এটাতেও সুন্দর লাগছে, আরও সুন্দর লাগবে। দাঁড়াও এখানে আমরা আরেকটা কার্পেট পেতে দিই। ওকে তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ভাই এখানে আমি দুটো কার্পেট পেতে দিয়েছি, এটা সুন্দর লাগছে, খারাপ না, এর থেকেও বেশি সুন্দর লাগবে যদি আমি গোটা ঘরটা কার্পেট পেতে দিই না, তাহলে বেশি সুন্দর লাগবে ভাই। চলো এখানে আমি না বাক্স রেখে দিই, আমি একটা বাক্স বানিয়ে এনেছিলাম, তো এখানে চলো আমি একটা বাক্স রেখে দিই, কারণ বাক্সের মধ্যে আমি অনেক কিছু রাখতে পারবো। এই দেখো এখানে বাক্স রেখে দিলাম, এবার এই বাক্সের মধ্যে আমি অনেক কিছু রাখতে পারবো যেগুলো ইম্পর্টেন্ট ভাই, আর অনেক কিছু রাখতে পারবো বাক্সের মধ্যে। ওকে আর আমার কাছে কলা আছে, আমি তো দেখিনি কলাগুলো, চলো বিক্রি করে দিই ট্রেডারের কাছে। ওই কলা দিয়ে আমি কি করবো, অনেকগুলো কলা আছে আমার কাছে, 50টা কলা আছে, চলো কলা বিক্রি করে দিই 50টা কলা। ওকে তো 50টা কলা আমরা বিক্রি করে দিয়েছি 400 টাকা দিয়ে। আর দেখি কি বানাবো, হ্যাঁ ফিশিং রডটা দেখি হয়ে গেছে মনে হয় বানানো। ওকে ভাই ফিশিং রডও আমাদের কমপ্লিট, দেখতে পাচ্ছ ভাই ফিশিং রড আমাদের কমপ্লিট হয়ে গেছে বানানো। এই দেখো ফিশিং রড বানিয়ে নিয়েছি আমরা ফাইনালি, এবার আমরা মাছ ধরতে পারবো। কিন্তু ফিশিং রড যদি আমরা মাছ ধরতে চাই তাহলে আমার ওয়ার্ম লাগবে, ওয়ার্ম কোথায় পাবো, দাঁড়া ওয়ার্ম কী করে ইউজ করবো। ওকে চলো এবার আমরা ফিশিং রডটা নিয়ে যাই, আর ফিশিং রডটা নিয়ে দেখি আমরা মাছ মারতে পারি কিনা এটা দিয়ে। আর এটা কি ভাই, এটা কাকে মারলো, হোয়াট আবে ভাই, কাকে যেন মেরে ফেলেছে ওই কুমিরটা, কুমির তো না ভাই গুই সাপ, গুই সাপটা কোন প্রাণীকে যেন মেরে ফেলেছে ভাই। আবে তুই আমার পিছনে আসছিস কেন, আমাকে চিনিস তুই, দুই কোপে মেরে ফেলবো তোকে আমি, ক্যাঙ্গারুকে আমার পিছনে লাগছে কেন, ক্যাঙ্গারুকে কিছু আমি করেছি ভাই, আমি তো কিছুই বলিনি ক্যাঙ্গারুকে, মার 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 মরে যা মরে যা ভাই, ক্যাঙ্গারু আমার পিছনে কেন লাগছে ভাই, ক্যাঙ্গারুকে তো আমি মারতেও চাচ্ছিলাম না, হোয়াট আবে মর মর মর। ওকে মরে গেছে ক্যাঙ্গারু, এটা তো মাংস পেয়েছি অনেকগুলো। আরে গুই সাপটাকেও আমি মারবো, কিন্তু এখন মারবো না, আমার কাছে না টুলস নেই ভালো, ভালো হাতিয়ার হলে মার। এটা কি ভাই, যাই না এটা কি ছিল, কিন্তু মেরেছিল তো, কতগুলো মাংস হয়ে গেলো আমার কাছে ভাই সাহেব, অনেক কিছু হয়ে গেছে আমার কাছে। কিন্তু আমি না ওয়ার্ম কী করে ইউজ করবো বুঝতে পারছি না মাছ ধরার জন্য। চলো আমরা মাছ ধরে দেখি, মাছ ধরার ট্রাই করি, চলো আমরা এখানটায় যাই আর এখান দিয়ে আমরা বসি মানে মাছ ধরার চেষ্টা করি। আমাকে না মাছ ধরার জন্য প্রথমে ইয়ে করতে হবে, ওই যে কেঁচোগুলোকেও রাখতে হবে। ওকে চলো আমি বড়শিটা তো রেখে দিয়েছি, দেখি মাছ ধরতে পারি কি না, আমার মনে হচ্ছে পারবো, আমাকে শুধু ওয়েট করতে হবে ভাই। আমি জানি না মাছ ধরা যায় কি না, চেষ্টা করতে হবে, আর আমি অন্যদিন ট্রাই করবো, কারণ আজকে অনেক সময় লেগে যাবে মাছ ধরার ট্রাই করলে। মাছ তো ধরতে পারছি না ভাই, পরে ধরবো ভাই, ধরতে পারলাম নাকি, না মাছ তো ধরতে পারিনি, পরে ধরার চেষ্টা করবো ভাই, এখন আর মাছ ধরার দরকার নেই। এখন চলো আমরা বাড়ি ফিরে যাই, আর বাড়ি ফিরে গিয়ে আমি যেটা করব, এখন আমরা বাড়ি ফিরে গিয়ে দেখবো ভুট্টা গাছটা বড় হয়ে গেছে নাকি। ঠিক আছে ভুট্টা গাছ তো বড় হয়ে যাওয়ার কথা, কারণ ভুট্টা গাছ তো প্রায় বড়ই হয়ে গেছিলো অনেকটা। ওকে চলো আর এই গুসাপটাকেও মারবো আমি, দাঁড়াও গুসাপটাকে আমি 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 এমন পেটান পেটা পড়াই ভাই, আমার পিছে কেন লেগে গেল, আরে ড্রাগন ড্রাগন, দাঁড়া এই দুটার সাথে আমি লড়াই লাগাবো, দাঁড়াও এই গন্ডার আর এটার সাথে মারামারি লাগাবো, দেখবো কে জিতে ভাই। এই গন্ডারা এই দেখাই দেখাই দেখ, এ দেখ এ দেখে 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 দেখ দেখ, দুটা মারামারি কর, আমার পেছনে দুটা একসাথে লাগলো কেন, আমি ভাবলাম দুটা দুটার পেছনে লাগবে ভাই, মারামারি কর, তোরা দুজন মারামারি কর, আমার পেছনেই লাগছে ভাই, আমার পেছনে লাগছে কেন। চলো আমরা না ঘরে পালিয়ে যাই, তাহলে আমাকে আর ধরতে পারবে না ভাই, আমার ঘরে গেলে আর ধরতে পারবে না, পালা 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 ভাই সব ভাই সব ভাই সব, আমাকে না বউ বানাতে হবে ভাই, নিচে গুইসাপ আর ওই গন্ডার দুটাই চলে আসছে ভাই আমাকে মারার জন্য ভাই, কোথায় গেল, এই তো দেখো নিচে চলে এসছে, ও ভাই নিচে চলে এসছে, এদেরকে আমি মারতে পারবো, কিন্তু এদের মারার জন্য আমাকে না আরও ভালো টুলস বানাতে হবে। দেখো নিচে এসে ওয়েট করছে যে আমি কখন, ওরাও দুজন মারামারি করছে এখন ফাইনালি, এরা দুজনে মারামারি করুক ভাই, আমি এখানে মাথা খাটাচ্ছি না ভাই, এই দেখো দুজনে মারামারি করছে, দেখেছো আমি এটাই চাচ্ছিলাম যে দুজনে মারামারি করুক, আমার পিছনে না লেগে মারামারি করুক কোনো ব্যাপার না, দেখি কে জিতে ভাই, যাই না এরা হয়তো দুজনে মারামারি করে জিতবে না না কি যাই না। চলো আমি একটা টুলস বানাই ভাই, পাওয়ারফুল একটা অস্ত্র বানাতে হবে আমাকে, আরেকটু পরে দেখবো ভুট্টা গাছটা বড় হোক,
তারপরে ভুট্টা ছিড়বো ভাই গাছ থেকে। রাত হয়ে আসছে ভাই, রাত হয়ে আসার আগে আমাকে কাজ শেষ করতে হবে। ওকে, তো যেমনটা দেখতে পাচ্ছ তোমরা, আবারও সকাল হয়ে গেছে, আর এখন দেখো আমার কাছে মুরগির বাচ্চা কয়টা আছে, একটা, দুইটা, একটু পর তিনটা হয়ে যাবে, দেখো এটাও ফুল হয়ে আসছে প্রায়, তো একটু পর তিনটা মুরগির বাচ্চা হয়ে যাবে। আর মুরগির বাচ্চার জন্য যদি এখনই আমরা খাওয়ার ব্যবস্থা না করি তাহলে মুরগির বাচ্চা না মরে যেতে পারে, আর আমি চাই না একটা মুরগির বাচ্চাও মরে যাক ভাই। আর এগুলো কি, এই দেখো রাত থেকে এরা ভাই রাইনো আর হচ্ছে ওই ড্রাগনটা মারামারি করছে, ড্রাগন তো না ওই গুই সাপের বাচ্চা, ওরা দুজন মারামারি করছে, আর এত বড় একটা ভাই কি বলে এটাকে, এত বড় একটা গন্ডার হয়ে ভাই ওর সাথে পারছে না। এই গন্ডারকে আরেকটু হলে মেরেই দিবে, মেরে দেখ ভাই, গন্ডার থেকে অনেক মাংস পাওয়া যাবে, ওগুলো আমি কালেক্ট করে নেবো, তারপরে আমি এই যে শয়তান ভাই, দাঁড়াও দাঁড়াও, এটাকে আমি একটু পর মারছি, এই গুই সাপকে আমাকে মারতে হবে, এই গুই সাপ না পাজি আছে, অনেক অনেক পশুকে মেরে ফেলে। চলে এবার একটা কাজ করি, আমাকে না মুরগির খাওয়ার বানাতে হবে, আর তার জন্য দেখি আমাদের ভুট্টা গাছ, ও ভুট্টা গাছ তো বড় হয়ে গেছে ভাই অনেক, ও ভাই সব ভুট্টা গাছ অনেক বড় হয়ে গেছে, আর এখানে দেখো ইয়েও বড় হয়ে গেছে, গ্রিন বিল পেপারও বড় হয়ে গেছে, যেখানে দেখো ফল ধরেছে সবুজ সবুজ, দেখেছো এটা হচ্ছে গ্রিন বিল পেপার, ওর জন্য সবুজ ফল ধরেছে। আর কলা গাছটা এখনও পুরোপুরি বড় হয়নি, এটাও বড় হয়ে যাবে, কিন্তু ভাই কি লাগছে আমার, অনেক সুন্দর লাগছে, কলা গাছে আর একটু জল দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে ভাই। আর এগুলো তো সব বড় হয়ে গেছে, এগুলো তো আর জল দিতে হবে না। চলে এবার আমি এক কাজ করি, আমি না ভুট্টাগুলো কালেক্ট করে নেই, ভুট্টা কালেক্ট করতে কী করতে হবে, ওকে ওকে ভাই ভুট্টা কালেক্ট করতে পারছি, তো কতগুলো ভুট্টা পেলাম দেখেছ ভাই, সব ভুট্টা থেকে অনেক কিছু পেয়েছি আমি, ভুট্টা পেয়েছি 17টা, তারপরে কর্ন শিট পেয়েছি, ও ভাই কর্ন শিট পেয়েছি, দাঁড়াও কর্ন শিট না আমি আবারও লাগিয়ে দিই, কারণ আমি না উঠিয়ে দিয়েছি ভুট্টা, ভাই কী লাগছে, দাঁড়াও দাঁড়াও আরেকবার আমি এগুলো লাগিয়ে দিই, অনেক এপিক লাগছে আমার, দাঁড়াও আরেকবার আমি ভুট্টাগুলো না লাগিয়ে দিয়েছি, আর আমাকে এখানে জল দিতে হবে, তাছাড়া গাছগুলো বড় হবে না ভাই, অনেক সুন্দর লাগছে, দেখো আমি আবারও লাগিয়ে দিয়েছি। চলো এবার একটা কাজ করি, মুরগির খাওয়ার এবার হয়তো আমি বানাতে পারবো, এই যে এখানে আমাকে না ভুট্টা রাখতে হবে, কাঁচা ভুট্টা, এইবার হচ্ছে, তাই তো বলি ভাই এটা কি করে হয়, এবার দেখো হচ্ছে আমাদের ভুট্টা রান্না হচ্ছে নাকি গ্রাইন্ড হচ্ছে, যাই হোক এটা রান্না হলে পরে ভুট্টাগুলো দিয়ে না আমি মুরগির খাওয়ার বানাতে পারবো, আর মুরগির খাওয়ার বানাতে পারলে মুরগি খাবে, তারপরে ডিম পারবে, তারপরে মুরগির ডিম বিক্রি করে আমি বড় লোক হয়ে যাবো ভাই, অনেক কিছু করতে পারবো। তোমরা শুধু ভিডিওটা লাইক করে দাও, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর ঘরটাকে আমাকে মডার্ন ঘরে পরিণত করতে হবে। আর দেখি রাইনোটা মরে গেছে নাকি, আর একটু হলে মরে যাবে ভাই, কি পাগল নাকি, যাই হোক চলো একটা কাজ করি, ভুট্টা দেখি কতগুলো হলো, কয়টা হয়েছে, 20টা, ওকে দেখি 100টা আমার লাগবে মনে হয়। আর এইবার চলো দেখি গ্রিন বেল পেপার কী জিনিস, এই দেখো গ্রিন বেল বেল পেপারও নিয়ে নিয়েছি, ও ভাই গ্রিন বেল পেপারও সুন্দর আছে, চলো গ্রিন বেল পেপারের শিট আছে আমার কাছে, আরেকবার লাগিয়ে দিই এগুলো আমরা, ভাই এটা অনেক ইন্টারেস্টিং, চলো আরেকবার আমরা বেল পেপার লাগিয়ে দিই, আর এটা দিয়ে কী কাজ হয় আমি নিজেও জানি না, চলো এখানে জল দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে, ওকে তাড়াতাড়ি বড় হয়ে যাস, এখানেও তাড়াতাড়ি বড় হয়ে যাবে, ওকে হয়ে গেছে ভাই, কিন্তু এগুলো কী কাজ হয় আমি জানি না, গ্রিন বেল এটা কি ইয়ে, ওটা কী জানো নাম বলে ফলটার, ক্যাপসিকাম টাইপের লাগছে আমার, চলো এটাকে দেখে খাওয়া যায় নাকি, চলো খাওয়ার ট্রাই করে দেখি এটা খাওয়া যায় নাকি, যদি খাওয়া যায় তাহলে তো ভালো হবে, ওকে ভাই খেতে তো পারছি আমি, ও এটা তো খেতেও পারছি আমি, এটা তো অনেক ভালো কথা ভাই, এটা খেতে পারছি আমি, ওয়াও একটা কাজ করি দেখি এখানে হয়েছে নাকি, 60টা হয়েছে কর্ন, আচ্ছা ভাই ভালো হচ্ছে, এখন আমি মুরগি দেখি কয়টা মুরগির বাচ্চা হলো, এখন মুরগির বাচ্চা মনে হয় আরও হয়েছে, 3টা মুরগির বাচ্চা ভাই, 3-3টা মুরগির বাচ্চা হয়ে গেছে আমাদের, আর একটু পরে আরও মুরগির বাচ্চা হয়ে যাবে ভাই, আর এখানে আমাকে আরও ডিম রাখতে হবে তাহলে আরও মুরগির বাচ্চা হবে, ওয়াও এখানে অনেক কিছু করতে পারবো আমি, ওকে তো গেমটা আজকের মতো এ পর্যন্ত রাখবো, আমি বেশি বড় করবো না, কিন্তু তার আগে চলো আমি চিকেন ফিডারটা বানিয়ে নিই, কারণ চিকেন ফিডার যদি বানাই তাহলে মুরগিকে খেতে দেবো, মুরগিকে খেতে দিয়ে আজকের গেমটা আমি শেষ করবো, এর পরদিন আমরা খেলবো, পরদিন আরও অনেক কিছু এক্সপ্লোর করবো, আর পরদিন দেখবো যে আরও কী কী করা যায় এই গেমের মধ্যে, অনেক বড় ফার্ম বানাবো, অনেক বড় চাষবাস করবো, অনেক টাকা কামাবো, অনেক কলা গাছ লাগাবো, অনেক কিছু করবো ভাই, দেখতে থাকো ধীরে ধীরে কী করি গেমটার মধ্যে আমি, তার আগে দেখি এখানে কী হচ্ছে আর, ওকে 100টা হয়ে গেছে শিট কর্ন, চলো এবার একটা কাজ করি, এবার দেখি চিকেন ফিডার বানাতে পারি কি না, চলো এখানে আমরা চিকেন ফিডার বানাবো এবার, ওকে চিকেন ফিডার বানাতে কিছুই করতে হবে না, 5টা ও হয়ে যাবে ভাই, চিকেন ফিডার বানালে না চিকেনকে আমি খেতে দিতে পারবো, আর এখানে কয়টা বাচ্চা হয়, 3টা বাচ্চা তো হয়ে গেছে, ওকে তার মানে পরদিন আমাদের চিকেনের বাচ্চাগুলো না ডিম পারবে, চলো চিকেন ফিডার রেডি হয়ে গেছে, চিকেন ফিডার দেখি ইউজ কী করে করতে হয়, ওকে চলো চিকেন ফিডারটা যদি আমি কোথায় রাখবো, এখানে রেখে দিই, চলো এখানে যদি আমি চিকেন ফিডারটা রেখে দিই তাহলে কি ওরা খেতে পারবে বাচ্চারা, দেখি খায় কি না বাচ্চারা, দেখি হ্যালো বাচ্চা ওই যে খাওয়ার খা,
বাচ্চারা খায় না নাকি? চিকেন ফিডার তো রেখে দিলাম, কিন্তু এখনো খেতে পারছে না ভাই। জানি না খাবে কি না, খাবে হয়তো পরে যখন। ওই দেখো খাচ্ছে ভাই, এই দেখো বাচ্চারা চলে আসছে খাওয়ার জন্য। এ ভাই খাবে মনে হচ্ছে। ভাই যাই করুক, আজকের মতো তোমরা ভিডিওতে লাইক করে দিও, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে আমরা মানে পার্ট ফাইভে আমরা আরও অনেক কিছু করবো, আরও আমরা ম্যাসিভ পরিমাণে অনেক কাজ করব। এই গেমটাকে আমরা প্রো লেভেলে নিয়ে যাব, তারপরে গেমটা আমরা শেষ করে দেবো প্রত্যেকটা গেমের মতো। তো বাই বাই সবাইকে আজকের মতো, ভালো থেকো সবাই। আজকের গেমটা অনেক বড় হয়ে গেল, কোনো কিছু না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলে যারা যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে দিও কিন্তু। বাই বাই।